এই দিকটা হইলো বাড়ির জাস্ট গেইটোর যে এরিয়া আছে ওই এরিয়াটা, ওখানে ভিতরে আমরা আর প্রবেশ করবো। দেখতে পারো আপনার ফুল, এই বাড়ির সবচেয়ে সৌন্দর্য যে জিনিসটা বাড়াইছে ফুল। এই বাড়িতে অত ফুল বাগান আছে, মানে অত জাতের ফুল আপনি চিন্তাও করতে পারতেন না, অত সুন্দর সুন্দর ফুল রাখা হয়েছে। আপনারা দেখতে পারো ভিডিওর মাঝে। আসলে ইলা সুন্দর বাড়ি দেখা যায় না, আপনারা সিলেট ইলা সুন্দর বাড়ি দেখতে পারতেন না। ঢাকা দক্ষিণ এরিয়াটাও আসলে সুন্দর, খুবই সুন্দর। আর একটা ফোর্সে ঢাকা দক্ষিণের রনি খাইল, এগুলো আপনারা সিলেট থেকে যদি নাইতা চাইন তে গোলাপগঞ্জ বাজারও আইয়া তো ডাইনে দিই যে ঢাকা দক্ষিণের রাস্তা কিছু তোরা সামনে এলেও রনি খাইল রাস্তার লগেও বাড়িটা আপনারা দেখতে পারবা। দেখতে পার আপনারা কত সুন্দর সুন্দর ফুল হল এই বাড়ি। আমি আসলে আইসলাম আর একটা দরকারে আর জায়গায় ভিডিও করার, কিন্তু এই বাড়িটা দেখিয়া আমি নিজেরে সামলে রাখতাম পারছি না, যার কারণে আমি ভিডিওটা করা আর আপনারা দেখাইমু ভিডিও। এই বাড়িটা ইংল্যান্ড প্রবাসী একজনের, যদিও আমি তারারে ব্যক্তিগতভাবে চিনি না, যে ভাই লুক আফটার করেন বাড়িটার, তার লগে মাতিয়ে আমি রিকোয়েস্ট করছি যে একটা ভিডিও করার লাগে, আপনারা দেখাই হয়ে বাড়িটা কত সুন্দর। তারার যে গড়টা আছে এগু টিল্লার উপরে, আর এগু তারা গেইটের সাইডের যে এরিয়া, আপনারা একটা জিনিস দেখুক, বাড়ির বাড়া যদি নত সুন্দর হইতে বাড়ির ভিতর কত সুন্দর হইব। আসলে একটা বাড়ি সুন্দর করতে হইলে কোটি কোটি টাকা লাগে না, মানে তুরা পয়সা যদি বাড়ির এরিয়াতে ইনভেস্ট করো দেখুক, তারা আসলে তারা চয়ে যাচ্ছে, তারা খুবই সুন্দর করিয়া বাড়িটারে হাজার রাখছেন, সাইডে সাইডে ফুলের গার্ডেন করিয়া রাখছেন, খুবই সুন্দর লাগে। আপনি এই বাড়ির সৌন্দর্য দেখতে হলে আপনি তারা গড়ে যাওয়া লাগতো না, বাড়ির গেইটের এরিয়ার ভিতরে ঢুকলে আপনি কইতে আর ভাই বাড়ি কত সুন্দর দেখুক, ফুল বাগান আর ফুল বাগান। আর এটা ফুল বাগান দেখলে আমার সবসময় একটা জিনিস মনে হয় জান্নাতের কথা, দুনিয়ারই ফুল বাগান যদি নত সুন্দর হয় আমরা আল্লাহ আমরা লাগি কত সুন্দর জান্নাতের বাগান বানায় রাখছি। ও ফুল বাগান দেখি আমরা অত সুন্দর লাগে, আর আর জান্নাত কত সুন্দর ফুল বাগান আমরা লাগি বানাইলাছে, আল্লাহু আকবার। বাড়িটা টিল্লার উপরে, বাড়ির উঠার রাস্তা দেখতে পারেন আপনারা সিঁড়ি দেখতে পারেন, আপনার একটা খাটল গাছ দেখুক, আউসাইটেও ফুল বাগান, ও একটু দেখা যার বাড়ির গড়টা উফরে। আমি নিজটাকে দেখাই দেখাই আপনারে আস্তা বাড়িটা দেখাইম, আমি আস্তা বাড়িটা দেখাইম, দেখতে পারা খাটাল গাছ খাটাল ধরছে মাশাল্লাহ, খুবই সুন্দর লাগে। যদিও আমি বাড়ির মালিককে চিনি না, তারা ইংল্যান্ড প্রবাসী, বাট আমি আপনারা থ্যাংক ইউ দিব, আপনারা অত সুন্দর যে একটা বাড়ি বানাইছেন, আর তারা সৌন্দর্য বুঝোই না আসলে যার কারণে অত সুন্দর একটা বাড়ি বানাইছেন। আপনারা যদি এই বাড়ির মালিক যারা আছেন ওনার যারা আছেন তারা যদি কেউ আমার ভিডিওটা কোন সময় দেখেন আপনারা থ্যাংক ইউ জানাইমু, কারণ আপনারা খালি আপনারা বাড়ি সুন্দর করছেন না, আপনারা আপনারা পুরা এলাকাটা সুন্দর করে লিয়েছেন, একটা বাড়ি আস্তা এলাকাটা সুন্দর করে লিয়েছে। একটা বাড়া সিঁড়ি টিল্লার উপরে বাড়ি, তো এটা সিঁড়ি আপনি দেখতে হইলে ঢাকা দক্ষিণ আবার গোলাপগঞ্জ বিয়ানীবাজার ও সেইটে পাবে, কত সুন্দর লাগে সিঁড়িটা দেখো কত সুন্দর করে সিঁড়ি রাখছেন। আসলে সুন্দর করে রাখলে যে কোনো জিনিসও সুন্দর, তারা বাড়িটাই সুন্দর করে রাখছেন যার কারণে সুন্দর। আসলে একটা বাড়ি সুন্দর করতে হইলে আপনি কোটি কোটি টাকা লাগে না, সুন্দর একটা মন লাগে আপনি বাড়ি সুন্দর করতে পারবে। আমি বহুত বাড়ি দেখছি 5 কোটি 10 কোটি টাকা দিয়ে বানাইছেন, কিন্তু টু বি অনেস্ট
সুন্দরর কোনো ছিটা ফুটাও নেই বাড়ির মাঝে, জাস্ট তারা খালি ফোকাস করছেন তারা বিল্ডিংয়ের মাঝে, বাট আউটসাইড তারা খেয়াল করছেন না। একটা গেট দিছেন ওভন তো শেষ, এই বাড়িটার এরিয়াটা দেখুক আপনার, আপনার ভিডিও দেখলে আপনার কইতে পারবা, এই বাড়ির প্রত্যেকটা এরিয়া সুন্দর। আপনি যদি কোনো রিসোর্টের লগে কোনো পার্কের লগে কম্পেয়ার করেন, ও বাড়িটারে আমি আগুয়ে রাখবো, তো সুন্দর একটা বাড়ি। দেখো কা কাঁঠাল ধরছে, তারা ফুল ফসলের গাছও রইয়া রাখছেন, কাঁঠাল গাছ দেখো কা মাশাল্লাহ কত সুন্দর, কাঁঠাল পাকছে কত সুন্দর লাগে দেখতে। আসলে এই বাড়িতে কিতা না নাই, ফুল বাগান ফলর গাছ সব জাত সব জাত তারা গাছ লাগাই রাখছেন, তারার বাড়ি সৌন্দর্যটা বৃদ্ধি করিলছে। তারা যে গাছ লাগাইছেন, তারা গার্ডেন করছেন, দেখুক তারার আমি গড় দেখাইমু, বাট গড়ের সামন দেখুক দেখুক আরক জাতি ফুল কত সুন্দর করিয়া ফুল রাখছেন, কত জাতের গাছ আছে। আসলে আপনারে খুঁয়া শেষ করার মতো নাই, দেখতে পারা কত সুন্দর লাগে ভিউটা দেখুক কত সুন্দর একটা ভিউ। আপনারা এই বাড়িত আপনারা ফুল দেখবা, কত জাতের গাছ দেখবা, কত সুন্দর করিয়া রাখছেন তারা বাড়িটা, আর তারা বাড়িটা কি যে নিসর যে ভিউটা আরো সুন্দর লাগে, তিল্লার উপরে বাড়ি তো। আসলে ওনারোর চয়েস আছে, তান তান রুচি বালা আছে, কত সুন্দর একটা বাড়ি বানাইছেন দেখুক আপনারা। তারার গরো সামনিকটা আসলে সিলেট সিলেটু সিলেটের সৌন্দর্য হইয়া শেষ করা যেত নাই, আর আমি সিলেটও কম্পেয়ার করতাম না একটা বাড়ির লোকে আর একটা বাড়ি, কারণ বিগত সময়ও আপনারা দেখছেন আমার ভিডিওত আমি একটা বাড়ি দেখি সুন্দর হই ওকে একটা বাড়ি সুন্দর, দেখা যায় পরে না একটা থেকে আরও সুন্দর আর একটা বাড়ি আছে, রাস্তা সিলেটটাও সুন্দর। আমি অন্য কোনো ডিস্ট্রিক্টে ছুটো করলাম না, বাট প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে আমরা সিলেট বেস্ট এটা আপনারা মানতে হইব। দেখুক আর গড়টা কত সুন্দর, ও তার গড় যদিও গড়টা লোক তারা ইংল্যান্ড থাকেন, পিছে আর একটা গড় আছে অনেক বাই তখন সম্ভবত তাই নন দেখাশোনা করেন, আমি তার লগে মাতছি বেশি টাইম পাইছি না, আমি তার লগে মাতার জাস্ট আমি ইয়া জিকা করছি আর জানছি যে তারা ইংল্যান্ড প্রবাসী। দেখুক কত সুন্দর গল্প নিয়ে আসছেন, আসলে তারা দয়বায় ফোকাস করছেন, তারা গড়ও সুন্দর রাখছেন বারা সাইডও সুন্দর রাখছেন, যার কারণে পরিপূর্ণ যে সৌন্দর্য আছে গুফুটিয়ে উঠছে বাড়িটার মাঝে। আমি দেখাই গড়ের একটু বারা সাইড, কারণ গড় তো লক করা, আমি তো আরজনও গড় হামাইতে পারতাম না, যতটুকু দেখা নিয়ে যায় অতটুকু দেখাইমু, আর তারা একটু খাম চলে আমি দেখছি টাইল চুলস তো আনো মাঝে, তার দেখতে পারা কত সুন্দর গড়। দেখুক তারা আসলে দেশও আইলে তারা ফাঁকা নিতে যাওয়ার লাগতো না, যারা ওনার আসবেন তারা যদি দেশও আইন তারা কোনো রিসোর্টও যাওয়া লাগতো না, তারা বাড়িও একটা রিসোর্ট থেকে আরও সুন্দর, পার্ক থেকে আরও সুন্দর, তারা এই বাড়ির অত বড় এরিয়া যে কোনো একটা যে কোনো সাইটে গেলে তারা ভালো একটা টাইম পাস করতে পারবা, টাইম স্পেন্ড করতে পারবা, প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারবা তারা বাড়িতে কেউ। অনেক বড় বাড়ি, আমি জাস্ট খালি বাড়ির সামনটা দেখাইছি, ও গড়ের ফিস সাইড আরও আরও বড়,
আসলে অত সময় নাই, মাগরিবও রক্ত হয়ে যার। আমি যতটুকু সম্ভব অতটুকু আপনার বাড়িটা দেখাইলাম, ও দোকা ভিউটা দেখা করো, সামনে ওর ভিউটা দেখো কত সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ আকবার, কত সুন্দর লাগে দেখো আপনারা। আমার ভিডিও যারা কন্টিনিউ দেখোইন আপনারা থ্যাংক ইউ জানাই, কারণ আপনারা প্রকৃতি বালা ফাইন, আপনারা লাগি দেখোইন আর আমার সাপোর্ট দিয়া যাইন। আর আমার ভিডিও যে দেখবা যারা ক্লিক করিলছেন ভিডিও মাঝে, আপনারাও ডেফিনেটলি প্রকৃতি বালা ফাইন বিদায় আমার ভিডিও দেখটা, আপনারাও থ্যাংক ইউ জানাইলাম। আর আপনারা আমার সাপোর্ট দিয়া যাইবা, আমি সিলেটের আরও সুন্দর সুন্দর জায়গার ভিডিও আমার ইউটিউব চ্যানেল ট্রাভেল সিলেট ভিডিওতে আপলোড দিব, আপনারা আমার সাপোর্ট দিয়া যাইবা। আর আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওত লাইক করবা, কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা আমার চ্যানেল ট্রাভেল সিলেট ভিডিওত। আর যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইক দিয়ে যাইবা, কারণ হইছে আমার ভিডিও আমার মাত কথা সবর যে ভালো লাগবে এগুলা কিন্তু নাই, মানুষের ভালো নাও লাগতে পারে অনেক ওর আমার, বাট ডিস অপশন আছে আপনার, ভালো না লাগলে ডিসলাইক দিবা আপনি, আমি রেসপেক্ট করি আপনারা চয়েস। দেখতে পারা মেইন রোড, বাড়ি থেকে মেইন রোড দেখা যার, একবারে রাস্তার লোকে বাড়িটা খুবই সুন্দর, চমৎকার একটা বাড়ি, এক কথায় মানে এই বাড়ির সৌন্দর্য বর্ণনা করি শেষ করার মতো না, অত সুন্দর বাড়িটা দেখা, কত বড় একটা এরিয়া লইয়া তারা গড়ো সামন। আশা করি আপনারা ভিডিও ভালো লাগছে, আর আপনারা আমার সবসময় সাপোর্ট দিয়া যাইবা, আপনারা সাপোর্ট দরকার। আর আমি আপনারা লাগি নয় নয় ভিডিও বানাই রাখছি, আরও বানাইমু, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা, নোটিফিকেশন বেলটা অন করে রাখবা, যেটা আমি ভিডিও দিলে আপনারা ফাইন। আর আমি আপনারা কইছি আমি সিলেটের যত সুন্দর সুন্দর জায়গা হিস্টোরিক্যাল প্লেস আমি আপনারা লাগে আপলোড দিমু, জাস্ট আপনারা আমার আমারে খালি সাপোর্ট দিয়া যাইবা, আর আপনারা আমার দোয়া করবা। আমি ভিডিও বেশি লম্বা করতাম না, আমি শেষ করে নিমু, সব ভালো থাকবা, দেখাইব ইনশাল্লাহ নয়া কোনো জায়গাত নয়া কোনো ভিডিও লইয়া। আসসালামু আলাইকুম।